আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইকিং সাংবাদিক। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবিনা। দর্শক, শুরুতেই জানাবো সাংবাদিক। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় 8 দিনের রিমান্ডে তিন আসামি। বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাননি, মরদেহের অপেক্ষায় ঝিনাইদহের মানুষ। এমপি আনার হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে হারহীন করা তথ্য। মরদেহ টুকরো করা কসাই জিহাদ নামে একজনকে রিমান্ডে নিয়েছে ভারতের সিআইডি। সরকার কাউকে ছাড় দেয় না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয় বললেন ওবায়দুল কাদের। এমপি হত্যায় সরকারের দায় রয়েছে মন্তব্য বিএনপি নেতা দুদু। সমুদ্রবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঢাকায় গ্রেপ্তার তিনজনকে 8 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে তিনজনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন হ্যানি ট্র্যাপ হিসেবে সন্দেহভাজন শিলাস্তি রহমান। এজলাস থেকে বেরিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের বলেন, আনোয়ারুল আজিম আনারকে হত্যার বিচার বাংলাদেশেই হবে। আমেনা হেরা রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন রহস্যের উন্মোচন হয়েছে অনেকটাই। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেফতার করা শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলীকে শুক্রবার দুপুরের পর ডিবি কার্যালয় থেকে নেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। মহানগর গোয়েন্দা পুলিশ আসামিদের আদালতে হাজির করে নিয়ে যায় এজলাসে। শুনানির আগে বাকি দুজন আসামি প্রতিক্রিয়া না দেখালেও এজলাস কক্ষে অঝরে কান্না করতে দেখা যায় হত্যার ঘটনায় হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা খুনের মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে। আনার হত্যাকাণ্ডে জড়িত শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে আলাদা করে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে প্রত্যেককে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল সাংবাদিকদের জানান, আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিন আসামিকে রিমান্ডের আবেদন করছে, 10 দিন করে রিমান্ড চেয়েছেন, প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতা সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো বলেন, অন্য আসামিরা কথা না বললেও এজলাসে নিজেকে নির্দোষ বলেছেন অভিযুক্ত শিলাস্তি রহমান। রিয়ালও ছিল না, কোনো বক্তব্যও তাদের ছিল না। শিলাস্তি রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো আমি তো কিছুই জানি না। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার দুলাল বলেন, হত্যার রহস্য উন্মোচন হলে অপহরণের এ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত, তখন অপহরণ মামলায় হবে। আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে ছিল না বলেও নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বাবার মরদেহ অন্তত একবার ছুঁয়ে দেখার আকুতি জানিয়েছেন কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সেই সঙ্গে চেয়েছেন হত্যার দৃষ্টান্তমূলক বিচারও। এদিকে আনারের মরদেহের অপেক্ষায় রয়েছেন কালীগঞ্জ সহ ঝিনাইদহের হাজার হাজার মানুষ। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার 2 দিন পেরিয়ে গেলেও এখনও তার মরদেহের কোনো সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে। প্রতিনিধি আনিসুর রহমান মিঠু মালিথার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। সকালে ঝিনাইদহের কালীগঞ্জের নিজ বাড়ির সামনে আসেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তাকে ঘিরে রাখেন শত শত নেতাকর্মীরা। প্রিয় নেতার মরদেহের খোঁজ পাওয়া গেল কিনা তা জানতে চান তারা। এ সময় পিতাহারা ডরিনকে সান্ত্বনা দেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, মৃত্যু নিশ্চিত হওয়ার 2 দিন পার হয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনও আনারের মরদেহ উদ্ধার করতে না পারায় হতাশ তারা। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে চান স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীরা। আমাদের আকুল আবেদন যে এই কিলারকে বাংলার মাটিতে এনে এ তৃণমূল পর্যায়ে যদি করা হয় কারাকারের সাথে জড়িত আছে
এর শিকড়ে উঠিয়ে ফেলা হবে। যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই, এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক গুরুস্থানে আমরা দাফন করবো। তো আমরা আসলে এতটাই শোকার্ত যে আসলে কথার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। মানুষের মাঝে মাঝে সবসময় সে চলাফেরা করেছে, সে শোক নিজের শোক বিসর্জন দিয়ে, আর সেই মানুষকে এরকম নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার আমরা বিচার চাই। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থার কথা জানিয়ে পিতা হত্যার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা করেন ডরিন। উপরে যদি আল্লাহ থাকে, আল্লাহ যদি থাকে, আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, হত্যাকারীদের মধ্যে তিনজন আটক থাকলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন। ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যায় অংশ নেয়া কসাই জিহাদকে ১২ দিনের রিমান্ড দিয়েছেন বারাসাত আদালত। শুক্রবার সকাল ১১টার দিকে তাকে উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে তোলা হয়। ১৪ দিনের পুলিশি রিমান্ড চাইলে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরও জানাচ্ছেন জুবায়ের রহমান। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে ১২ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হয়। এ সময় ১৪ দিনের পুলিশি রিমান্ড চাইলে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার জিহাদকে গ্রেপ্তারের পর এক বিবৃতিতে ভারতের সিআইডি জানায়, ২৪ বছর বয়সী জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া থানার বারাকপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল হাওলাদার, অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন জিহাদ। তিনি পেশায় কসাই এবং মুম্বাইয়ের শীর্ষ কসাই বলে জানা গেছে। বিবৃতিতে আরও বলা হয়, এমপি আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে নিয়ে আসেন। দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে মুম্বাইতে বসবাস করছিলেন জিহাদ। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কাউকে প্রোটেকশন দেয় না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনাবাহিনী প্রধানের নিষেধাজ্ঞায় সরকার বিব্রত কিনা, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে, প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারে সেই সৎ সাহস রয়েছে, কেউ পার পাবে না। বিচার বিভাগ দুদক স্বাধীন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে প্রোটেস্ট করা হবে না। অপরাধ করে কেউ পার পাবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। সংসদ সদস্য আনার হত্যা, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর ইউএসএর নিষেধাজ্ঞা এবং ইতিপূর্বেই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর এ ধরনের নিষেধাজ্ঞার দায়ভার সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি মন্তব্য করেন। সম্প্রতি সরকার প্রধানের দেয়া বক্তব্য দেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে সে বিষয়ে জাতির সামনে স্পষ্ট করার কথাও বলেন তিনি। এই সব দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আজ দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয়, আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে? দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে জনতার আদালতে। তাদের তারা জনগণের ভোট কেড়ে নিয়ে তারা জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে আছে, ক্ষমতায় বসে আছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার
লড়াই চলছে এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সফল হবে সেটা আমরা বিশ্বাস করি। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে রেমাল। এটি আগামী 26 মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড়ের তীব্রতা ও গতিপথ নিয়ে শঙ্কিত আবহাওয়া অধিদপ্তর। প্রবল ঘূর্ণিঝড়টি খুলনা থেকে খেপুপাড়া অংশে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নুসরাত শারমিনের রিপোর্ট। গতকাল বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ সকাল 6টার দিকে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে সাইক্লোনের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সাইক্লোনের তাণ্ডব 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানানো হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে, আর তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী 26 তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, আমি আবার বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। এবার সাপ্তাহিক আয়োজন পর্যবেক্ষণ। শিশু কিশোররাই হচ্ছে আগামীর বাংলাদেশ। আগামী পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তাদেরকে গড়ে তুলতে হবে শারীরিক এবং মানসিকভাবে, যার অন্যতম মাধ্যম তাদের জন্য মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ। যদিও বিশেষজ্ঞরা বলছেন তার ঘাটতি রয়েছে, বিশেষ করে তাদের জন্য নগরীতে নেই পর্যাপ্ত খেলাধুলা এবং বিনোদনের সুযোগ। যা রয়েছে তাও বাণিজ্যিকভাবে গড়ে তোলা ফলে বঞ্চিত হচ্ছে শিশুরা। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানী সহ নগরগুলোর অধিকাংশ আবাসিক এলাকাতেই নেই খেলার মাঠ, বাসার আশপাশে কোনো খেলাধুলার জায়গাও নেই। যাও আছে তাতেও বিধিনিষেধ কিংবা থাকে বড়দের দখলে। ওখানে খেলার মাঠ আছে, বাট ওখানে ছোট বেবিদের খেলা করানোর জায়গা নেই। তাই 4 দেয়াল আর 100 স্কোয়ার ফুটের মধ্যেই বেড়ে উঠছে নগরীর শিশু কিশোররা। যে 4 দেয়ালে থাকলে মোবাইলের ভিতরে থাকতে হয়। কংক্রিটের এই নগরীতে বাসা বাড়ির ছাদ ব্যবহারেরও সুযোগ খুব একটা নেই। নগরীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেরই নেই খেলার মাঠ কিংবা শিশু কিশোরদের খেলাধুলোর জায়গা। আবার যেসব স্কুলে মাঠ আছে, স্কুল ছুটি হওয়ার সাথে সাথে বের হয়ে যেতে হয় মূল ফটক দিয়ে, ফলে শিক্ষা প্রতিষ্ঠানেও বন্দী আগামী প্রজন্ম। ঘরে কিংবা বাইরে কোথাও নেই মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ। রাজধানীতে শিশু পার্ক বলতে শাহবাগের এই পার্কটি ছিল অতি পরিচিত, কিন্তু প্রায় অর্ধ যুগ থেকে সংস্কার না করে ফেলে রাখায় শিশুদের নিয়ে প্রতিনিয়তই এখানে এসে এখনো ফিরে যাচ্ছেন অনেক অভিভাবক। সম্প্রতি 2 সিটিতেই বেশ কয়েকটি স্থানে পার্ক করা হলেও তার মধ্যেও বাণিজ্যিক চিন্তা। আবার এসব পার্কে ফ্রি রাইড গুলো ব্যবহারের অনুপযোগী করে রাখা হয়েছে। অন্যদিকে রাজধানী ও বিভিন্ন নগরী সংলগ্ন এলাকায় বাণিজ্যিক ভাবে গড়ে তোলা পার্ক এবং বিভিন্ন বিপণিতে গড়ে তোলা কিডস জোনে যাওয়া মধ্য এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানদের হয়ে ওঠে না অতিরিক্ত মূল্যের কারণে। 3টা রাইডের মতো উঠানো হয়েছে, 1200-1500 টাকার মতো চলে গিয়েছে। আবার তো এখন সেই সামর্থ্যটা নাই। কিন্তু শিশুরা এবং তাদের পরিবারও চায় মুক্ত মাঠ এবং পর্যাপ্ত খেলাধুলার সুযোগ।
এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা এলাকায় এবং প্রত্যেকটা জায়গাতেই আমার মনে হয় করা উচিত। এমন কিছু পরিবেশ এবং এমন কিছু এভিনিউ রাখতে হবে, তৈরি করতে হবে, যেখানে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সন্তানরা সেখানে যেন যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবেশ আদৌ কি পাবে আমাদের সন্তানরা, আর কেই বা নিশ্চিত করবে শিশুবান্ধব নগরী? শিশু কিশোররাই আগামীর সম্ভাবনার কুড়ি। তাদের মেধা এবং যোগ্যতার সাথে গড়ে তুলতে হলে শারীরিক এবং মানসিকভাবে গড়ে তোলার নেই কোনো বিকল্প, কিন্তু সেখানেই ব্যত্যয় দেখছেন অভিভাবক মহল। মনে রাখতে হবে, একটি শিশু গড়তে হলে করতে হবে যত্ন, আর একটি শিশু গড়লে পরে হবে। নিউজ ব্রডকাস্টার অ্যালায়েন্স অব বাংলাদেশ এর নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাইটিভি সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার সাকলাইন রাসেল। তিনি পেয়েছেন 117 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 67 ভোট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলন আয়তনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাক্তার সাকলাইন রাসেল সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নুসরাত শারমিনের আরেকটি রিপোর্ট। অসাধারণ। আমি প্রথমে আমার নিজের যে চ্যানেল, আমার নিজের যে কর্মস্থান মাইটিভিকে ধন্যবাদ জানাতে চাই। এমআইটিভির প্রত্যেকটি সদস্য আমার পেছনে চলে আজকে সাপোর্ট জুগিয়েছে, এবং একজন সংবাদ উপস্থাপক হিসেবে গড়ে ওঠার জন্য আমি পুরো কৃতিত্ব আমার মাইটিভিকে দিতে চাই। আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিরুদ্দিন সাথী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ আসলে আজকে চেয়েছে এই জয়টা। তা আমি মনে করি যে আজকে জয়টায় প্রথম যে নামটি উচ্চারিত হবে সেটি হবে মাইটিভি। এনবিএকে যোগ্য নেতৃত্ব দিয়ে আরও আধুনিক ও ডিজিটালাইজড করবে এমন অভিভাবক খুঁজে নিতে সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এনবিএ নির্বাচন 2024। সকল ভোটাররা সুষ্ঠুভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে বেজায় খুশি। সকলেই চায় যোগ্য অভিভাবক। এবারের নির্বাচনে স্মরণকালের সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখা গেছে উল্লেখ করে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। আমাদের অধিকার নিয়ে, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি, আমাদের অধিকার নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। সেই জায়গা থেকে সংগঠিত হওয়া, সংগঠনটা তৈরি করা, এটা ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে মানুষ জানছে আমরা কথা বলছি আমাদের অধিকারগুলো নিয়ে। কতটুকু পূরণ হয়েছে তার চেয়ে বড় কথা যে আমরা কথাগুলো বলতে পারছি। নির্বাচনকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল প্রার্থীদের মাঝে। হারজিতকে সঙ্গী করে সকলেরই ছিল আগামীতে একসাথে মিলেমিশে কাজ করার প্রত্যয়। এই যে নির্বাচন দেখছেন উৎসব মুখর পরিবেশে, সেটাও কিন্তু আমরা সাংগঠনিকভাবেই করেছি। আমাদের এনবিএ চমৎকার একটি ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটটাকে খুব এনরিচ করতে চাই, এবং আমি চাই যে আমাদের যে নতুন মেম্বার অনবোর্ডিং যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমি পুরোটা ডিজিটালাইজ করতে চাই। নুসরাত শারমিন, মাইটিভি, ঢাকা। কোরবানির ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়ে, এবারও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে ব্যবহারযোগ্য রিজার্ভ এখনও 13 বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2021 সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল 4,800 কোটি ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 21 মে পর্যন্ত গ্রস রিজার্ভ 24.09 বিলিয়ন ডলার, কিন্তু IMF-এর শর্তানুযায়ী BPM-6 ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ 18.6 বিলিয়ন। গত সপ্তাহে অর্থাৎ 15 মে গ্রস রিজার্ভ নেমেছিল 23.72 বিলিয়নে এবং BPM-6 ছিল 18.30 বিলিয়ন। এক সপ্তাহ আগেও বাজারে কাঁচামরিচ 120 থেকে 150 টাকায় বিক্রি হতো, সপ্তাহের ব্যবধানে সেটির দাম বেড়ে এখন 200 টাকায় পৌঁছেছে। কোথাও কোথাও দাম 220 টাকাও নেওয়া হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। অবশ্য সব সবজিতেই কেজি প্রতি কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। বেড়েছে পেঁয়াজ এবং আলুর দাম, মাছ এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামেই। আশুগঞ্জ নবীনগর সড়ক নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের ফলে হুমকিতে 300 বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজার। ব্যবসায়ীরা বলছেন অধিগ্রহণে বড় অংশ সড়কে চলে গেলে বাজার কার্যক্রম মুখ থুবড়ে পড়বে, তাই বিকল্প উপায় বের করার দাবি জানিয়েছেন তারা। নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তিতাস নদীর তীরে প্রায় 300 বছর আগে গড়ে ওঠে এই নবীনগর বড় বাজার। প্রতিদিনের পাশাপাশি এখানে সপ্তাহে 2টি বড় হাট বসে।
উপজেলার 21টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম থাকে এই বাজার। সম্প্রতি আশুগঞ্জ নবীনগর সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের সময় পড়েছে বাজারের সিংহভাগ। সড়কের জন্য এখানকার জমি অধিগ্রহণ করলে বাজার ব্যবস্থা ধসে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় থাকবে হাজারো পরিবার ও বাড়বে দুর্ঘটনার আশঙ্কাও। এই বাজারের একটা অংশ যদি চলে যায় হাইওয়ে রাস্তার উপর, বাকি অংশটুকু আস্তে আস্তে দিনে দিনে বিলীন হয়ে যাবে। আমাদের একটা নিবেদন থাকবে সরকারের নিকট প্রাণ কেন্দ্র থেকে না ভেঙে অন্যত্র দিয়ে রাস্তাটা হলে এবং সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হয় সড়কের অ্যালাইনমেন্ট নিয়ে নতুন করে চিন্তার সুযোগ রয়েছে, তবে তা নির্ভর করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির যাচাই বাছাইয়ের উপর। আমরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলাপ করেছি, তিনিও বিষয়টি জানেন এবং একই সঙ্গে আমি আমার উদ্যতন কর্তৃপক্ষকে এই বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছি। 2018 সালে আশুগঞ্জ নবীনগর 20 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যার ব্যয় ধরা হয়েছে 436 কোটি টাকা। ইলিয়াস কমল, মাই টিভি। বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনে 2024-2026 মেয়াদে নবগঠিত 71 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির প্রথম সাধারণ সভা এবং সংগঠনের সাবেক সহসভাপতি আব্দুর রবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, কিংডম অব বাহরাইনের বারবার এরিয়ার আবু নাজার সুইমিং পুলের হলরুমে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মামুনের সঞ্চালনায় ও নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সভায় সংগঠনের ত্রৈমাসিক কার্যক্রম ঘোষণা করে দায়িত্বপ্রাপ্ত সম্পাদকগণকে দিক নির্দেশনা দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সিনিয়র সহসভাপতি মাঝহারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও অর্থ সম্পাদক সাজ্জাদ এইচ ভুঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বাকি বিল্লাহ রায়হান সহ আরও অনেকে। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় 8 দিনের রিমান্ডে 3 আসামি, বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চান নি, মরদেহের অপেক্ষায় ঝিনাইদহের মানুষ। এমপি আনার হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে হারহীন করা তথ্য, মরদেহ টুকরো করা কষাই জিহাদ নামে একজনকে রিমান্ডে নিয়েছে ভারতের সিআইডি। সরকার কাউকে ছাড় দেয় না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয় বললেন ওবায়দুল কাদের, এমপি হত্যায় সরকারের দায় রয়েছে মন্তব্য বিএনপি নেতা দুদু। সমুদ্র বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত, রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমার। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews এবং আমাদের অনুষ্ঠানটিকে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি উমেশ আবুল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।